নমস্কার বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে আমরা বেশ কয়েকটা নতুন কোর্স চালু করতে চলেছি। তো আপাতত বক্তব্য, সেই কোর্সের জন্য তো আমরা পুরো দামে লেগে আছি, কিন্তু বাই দ্য টাইম যে পরীক্ষার ডিক্লারেশনটা এসছে, সেই ডিক্লারেশনটার জন্য আমরা এই টোটাল কোর্স ইনিশিয়েশন প্রসেসটা একটু ডিলে করছি। এবং এই কোর্সগুলি শুরু যে রকম নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল, যেহেতু পরীক্ষা চলে এসেছে, সেই সূত্রে আমরা এই কোর্সগুলোকে অন্তত পক্ষে 2 মাসের জন্য পেছিয়ে দিচ্ছি, এবং যাতে করে সবাই সেই কোর্সগুলোর অ্যাডভান্টেজ নিতে পারো। এবং বাই দ্য টাইম যেটা আমরা করব, যে বেশ কিছু টেক্সটের পার্ট, যেমন বিশেষ করে ফার্স্ট সেমের ইংলিশ যে টেক্সট পার্টগুলো আছে, সেই পার্ট ওরিয়েন্টেড কিছু অডিও ভার্সনের ভিডিও আপলোড করা হবে। মানে ভিডিওটা ওই নর্মালি ব্যাকগ্রাউন্ডে কথা বলা আর কি, তো সেরকম ভিডিও আপলোড করা হবে। তো সেইগুলো আশা করবো তোমাদের পরীক্ষার আগে হেল্প করবে, কারণ টেক্সট পার্টগুলো বেশ বড়। আমাদের জাস্টিস বলো, বা বিশেষ করে জাস্টিসের কথা বলবো, কারণ জাস্টিস থেকে সাবজেক্টিভ কোশ্চেন, মানে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনগুলো এসে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জাস্টিসের প্রশ্ন কীভাবে অ্যান্সার করবে সেটা জানতে গেলে তোমার টেক্সট পার্টটা খুব ভালো করে পড়া দরকার। বা মার্চেন্ট অফ ভেনিস, বা সিভিলাইজেশন অফ টুডে, স্পোকেন ইংলিশ, ব্রোকেন ইংলিশ, এই যে পার্টিকুলার টপিকসগুলো আছে, টেক্সট পার্ট যেগুলোকে বলে, সিন পার্ট, তো সেইগুলোর ওপর আমরা কিছু কিছু ভিডিও দেবো। এবং ডিকোড সিরিজের ভিডিও তো আমরা অলরেডি বলেছিলাম যে এর মধ্যে থেকে ধীরে আরম্ভ করে দেবো। বাই দ্য টাইম আমাদের কিছু কাজ চলে এসছে, প্লাস সাবস্ক্রাইবার মিট ছিল এবং বৃষ্টি হলো, বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি আমরা, তার জন্য ব্যাপারগুলো একটু ডিলে হয়ে গেছে। আমার শরীরটা একটু খারাপ ছিল, তো সেক্ষেত্রে অবশেষে সেই সমস্ত ব্যাপার স্যাপার মিটিয়ে আমরা আবার পুরো দামে ফিরছি। তো ইভেন রিহার্সালও কথা হচ্ছিল, আমাদের একটা নতুন সিরিজ আমরা হয়তো জয়েন্টলি লঞ্চ করব, তো সেটাও দেখছি, সেই ব্যাপারেও আরও ডিটেল ভিডিও আমরা দেব। তো দেখা যাক, আমাদের সবগুলো এক্সিস্টিং কোর্স, যে কোর্সগুলো চলছিল, আমাদের সব সেমিস্টারের অফলাইন অফলাইন অনলাইন কোর্স চলছে, সেগুলো চলবে। এবং পরীক্ষা যদি 7 জানুয়ারি থেকে হয়, তাহলে সেক্ষেত্রে এক্সটার্নাল এক্সাম, যেটা অনলাইন এক্সটার্নাল এক্সাম হওয়ার কথা চলছে বা জানছি আমরা, আস্তে আস্তে হতে পারে, তো সেটা সেই অর্থে সেই রিলেটেড প্রিপারেশন আমাদের চলছে। সাথে যেগুলো দরকার, যে ভবিষ্যতে আমাদের প্ল্যানিং, যে আমরা ল পড়ে কী করব, কী কী কোর্স করলে আমাদের ভালো হয়, আর বিশেষ করে যেহেতু এটা অনলাইন পরীক্ষা হচ্ছে, তোমরা বিভিন্ন বড় বড় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে তাদের কিছু অনলাইন কোর্সেস তোমরা করতে পারো, কী কী কোর্স তোমরা করতে পারো, সেই ব্যাপারে আমরা কিছু ডিটেলস জোগাড় করার চেষ্টা করছি। যদি আমরা সেগুলো করতে পারি সেটা খুব ভালো হবে, এবং বাই দ্য টাইম সেটা এগিয়ে যেতে আমাদেরকে আরও সাহায্য করবে, কারণ আমরা অফলাইন পরীক্ষা কিন্তু দিচ্ছি না, যার ফলে আমাদের জ্ঞানের পরিসরটা খুব অল্প থেকে যাচ্ছে, কারণ আমরা খুব একটা বেশি হয়তো জানছি না, কারণ পরীক্ষার পড়াটাই কিন্তু আসল পড়া, যেটা একটা ভয় থেকে হোক, আতঙ্ক থেকে হোক, একটা সিনসিয়রিটি সতর্কতা থেকে হোক আমরা পড়ে থাকি, যেটা অফলাইন পরীক্ষা না হওয়ার ফলে যে প্রবল সমস্যাগুলো দেখা যাচ্ছে, যেটা আমরা আগে কোনো দিন হয়তো ফেস করিনি, ভবিষ্যতে করবো কিনা জানি না, কিন্তু পরিস্থিতি এরকম যে আমাদের জ্ঞানটা খুব অভাব হয়ে দাঁড়াবে যখন আমরা পেশায় যাব। তো সেই জায়গায় নিজেদের পেশাদার, যে পেশাদারি ক্ষমতা সেগুলো বাড়ানোর জন্য নিজেদেরকেই সচেষ্ট হতে হবে, এবং সেই রেসপেক্টে আমরা আরও কী কী করতে পারি সেই রিলেটেড আরও কিছু নতুন নতুন ভিডিও আমরা দেবো। আশা করবো ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে, এবং লং রানে সেগুলো তোমাদের সবার জন্যই ভালো হবে। তো আশা করবো এটুকুনি, মানে এরপরে যা যা কোর্স আমাদের চলছে, যেগুলো বললাম অফলাইন অনলাইন সমস্ত সেমিস্টার কোর্স, এন্ট্রান্স 2022-এর জন্য অফলাইন অনলাইন দুটোই অন আছে, তোমরা যারা জয়েন করতে চাও তারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বলো, ফেসবুক গ্রুপ বলো, আমাদের ইউটিউব বলো, এখানে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9874270095 এই নম্বরে মেসেজ করতে পারো, কল করতে পারো, কল করলে সন্ধ্যা 8টার পর কল করে আমাদের জানাবে, আমরা সেই অনুযায়ী তোমাদেরকে আমাদের অ্যাডমিশন প্রসেস বলে দেবো। আপাতত এরকমই, ধন্যবাদ, নমস্কার।